চালন বর্ষা ফিলিপ থাকলো কি আমি বুট পাই দিয়ে আইছি আমার এস পাইতে ধরে রাখছি এইটা দৃষ্টি নরম না থেকে আসো 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 সকালবেলা আসো দিন আজকে তো রোদ রোদ বেরোছে হ্যাঁ হ্যাঁ এই তো ওইদের এবার আস্তে আস্তে ভালো হয়ে যাবে জল আছে নাই নৌকো ভাইপোর নৌকো চলে আসলাম আর আজকে চলে এসেছি একদম সকাল সকালই তোমার আমাদের লোকালে কাঁকড়া ধরবো তাই না, তাই জন্য সকালবেলা চলে এসেছি আর কেন গতকাল থেকে খুবই বর্ষা আর বর্ষার ভিতরে তো এখন বোটটাও রেডি হয়নি কি করবো এই আমাদের তো কাঁকড়া মাছ এই তো ধরা কাজ তাই না, কি সিস্টেমে ধরবো আজকে গালজন দিয়ে ধরবো আগের দিন কারা ধরিলাম বুঝলে তা সে তোমার গালজনে চার গাঁথা রয়েছে আজকে অত হেডেক নেই চার গাঁথা এখন এই হালকা একটু আর একটু জল উঠলে পরে ফেলে দেবো জঙ্গলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আজকে এখন তো কাঁকড়া ধরে রান্না বান্না হবে জল হয়ে গেছে না বন্ধুরা গতকাল সেই চার কিন্তু গাঁথা ছিল এই দেখো গালজনে পুরো একদম সব রয়েছে তোমার সাদা বড় মাছ সব মোটা বড় তো এত মোটা সেটা কাটিয়ে কাটিয়ে ছোটো ছোটো করে গাঁথা রয়েছে আর আজকে কিন্তু গালজন বেয়ে কাঁকড়া ধরা হবে আর কাঁকড়া কিন্তু পরিমাণের মতন যে খুব বেশি ধরবো তেমনও না আজকে ধরবো যে আমরা ছটা ছেলে আছি পাঁচজন আছি পাঁচজনে খাওয়ার মতন ধরবো তা আবার আমাদের লোকাল এরিয়ার ভিতরে তাই না, আর লোকাল এরিয়ার ভিতরে কেমন কি কাঁকড়া হচ্ছে পুরোটাই তো দেখতে পাবে। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা আজকে কিন্তু খুবই মজা করে কাঁকড়া ধরবো আর খুবই মজা আছে ভিডিওয়ে তাই না, একদম। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, তো চলো আজকে বেশি দেরি না করে আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি, চলো ওই পাশে ধরা যায় বুঝলে। বন্ধুরা আমরা একটা খাড়িতে চলে এসেছি আর সবার প্রথম এই খাড়িতে দেবো তারপর উপরে জল উঠলি পরে উপরে দেবো কি ভাই আস্তে আস্তে দেখো হাঁটু সমান জল হয়ে যাচ্ছে না হাঁটো হাঁটো আগে হাঁটো আগে হাঁটো যাই গাছজন পাড়া করলে কাঁকা ধরবে না তার যদি মাটির সঙ্গে ঢুকে যায় তাহলে আর খাবে কি হয়ে গেল পাতা, এখান দিয়ে আর এক বিঘের জল হবে তারপরে চেক দেবো কি আর এখন 10 মিনিট মতন অপেক্ষা করবো এক জায়গায় বসে বন্ধুরা গাছদন পেতে কিন্তু চলে এসেছি একটা গাছে কিন্তু বসে রয়েছি তাই না আমরা সবাই যখন মরে যাবো কাকা ভূতে আমরা এরকম গাছেই বসতে গাছে ভূত হবো নাকি সুন্দরবন আর বন্ধুরা সুন্দরবন অনেকেই কমেন্ট করো দেখি যে সুন্দরবন আমরা যেখানে কাজবাজ করি সেখানে বাঘ আছে কিনা, তা সেই বিষয় নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আমাদের লোকাল এরিয়ায়, কেননা আমরা জঙ্গলে যে জঙ্গলে কাজ করি সেই জঙ্গলে আমরা বাঘের নাম পর্যন্ত উচ্চারণ করতে পারি না, আমরা মামা হিসাবে বলি মামা হিসাবে ডাকি জঙ্গল যখন এই জঙ্গলে যাই আমরা স্মরণ করি একদম। আর এখান থেকে আমি যতদিন আমি দেখেছি এই ছোটবেলা থেকে এখানে প্রায় কত বছর হবে এখানে যখন বাঘ আসতো বাবা দাদা কত বছর আমরা যেইখানে আছি এইখানে 10-12 বছর হয়তো বন্ধ হয়েছে এই 10-12 বছর আগে যখন বাঘ আসতো আমরা এই সেম এরকম গাছে বসে আমরা লোকে বাঘ তাড়ানো তখন আমি ছোট ছিলাম অনেকটাই তখন যখন বাঘ তাড়াতো এই জঙ্গল থেকে হাই হুই 50-60 জন নামিয়ে তাড়াতো বাঘ ছুটে ছুটে নাম দিত আমরা গাছে বসে তাড়ানোর খাতা নাম দিতে হতো হ্যাঁ নাম দিলে ধরো 50 জন ওই 50 জনই নামবে লাঠি কাঠি নিয়ে কারণ লোকালে চলে আসলি তো তাড়াতেই হবে না ওই তো আমি ওইখানে একটা গোলঘর ছিল ওই গোলঘরে বাঘ উঠতে যায় উঠতে পারিনি
স্লিপ খায় পড়ে গেছিল, সেই সব দাগ সমস্ত কিছু ছিল। আর এই যে যে শীতকাল আসছে, শীতকাল আসলে কিন্তু আমাদের এখানে লোকালে বাঘ কিন্তু আসছে, কিন্তু এই কানাটা আসতে পারে না, ওই ধরো আমাদের ফেরিঘাট, হ্যাঁ হ্যাঁ, ওই কানা দিয়ে এসে ঘুরে যায়। বাঘ কিন্তু ঝড়খালির নাম এমনি হয়নি যে যেখানে বাঘ আসে না, এখানে প্রত্যেক বছরই বাঘ আসে, বাঘ এসছে এখানে বহুবার আসে। আর মানে লোকালায় বাঘ আসলে ফরেস্টার ডিপার্টমেন্টের থেকে বাঘ দাঁড়িয়ে ওপারে পার করে দিত, আর যদি না দেয় তাহলে আবার খাঁচা বাঁধতে, সেই ছাগল দিয়ে দিলাম, ছাগল দিয়ে খাঁচা বাঁধতো। একবার তো ওই আমাদের ওপাশে ওখানে হচ্ছে একবার খাঁচা পাতলো ছাগল দিয়ে বন দপ্তর থেকে, ওরা সেই খাঁচার ভিতরে বাঘ পড়েছিল, বিশাল বড় বাঘ। ওই যেবার আমি ভুল করে চলে গেছিলাম, হ্যাঁ বাঘ এরকম বুঝলে একা গল্পটা শোনো, আমি গেছি বাবা তখন টাইগার মারে কাঁকড়া ধরতো, কাঁকড়া মারি আইসে প্রায় পাইছে 1.5-2 কুইন্টাল মতো কাঁকড়া, সব বড় বড় কাঁকড়া, আর খাওয়ার কাঁকড়া নিয়ে আসতে গেছি বাড়ি, বাবা গেছে আড়াতে গেছি, যাই কাঁকড়া নিয়ে আসবো খাওয়ার কাঁকড়া। এবার খাসা পাতা রয়েছে তার আগের দিন ছাগল টাগল দিয়ে, এবার ফরেস্টারের লোকজন আর কিছু লোকজন মানে যার কি যায়, যারা খাঁচা চেক দিতে যে বাঘ পড়েছে কিনা দেখতে, কারণ সবসময় তো খাঁচায় বাঘ পড়লি তো আওয়াজ করে না, মাঝে মাঝে ছাগল ধরে নিয়ে চুপ করে বসে থাকে। এবার গেছি যাইয়ে দেখি কোনো বাঘ টাক পড়িনি, পাঁচ সাপ টাপ দেখেছি, মানে জালের এপাশ দিয়ে ভিতরে আর ঢুকিনি, জালটা নাম রয়েছে তো, দেখি বাঘ টাক পড়িনি ওইখান দিয়ে, মানে কি বলবো, রাজুদাকে বাড়ি দিয়ে তোমাকে বাড়ি এইটুকু নিয়ে আসি, মানে রাস্তায় উঠে গড়ে 3-4 মিনিটের রাস্তা আছে হেঁটে, এর মধ্যে হাম করে আওয়াজ, তখনই কিন্তু তখন বাঘ পড়ে গেছে। মানে আমরা যখন গেছি ওই খাঁচার ধারে তখন ওই আশেপাশে বাঘ খাচ্ছে, মানে ওর শিকার করার আগে কিংবা কোনো খাঁচায় ঢোকার আগে ও একটু টাইম নেয়, খাতার চারিপাশে আগে পুরো একদম ফুটে ফেলবে, ভাঙি চুরি ফেলবে গাছপালা। হ্যাঁ সেই একটা দিন গেছে আমার, আর বাবা জানেও না, বাবা তো লোক না। এবার আমি দেখি ওরা মোটামুটি যদি খাঁচা পাচ্ছে পাতা ওইদিকে রাস্তা দিয়ে আসতে চাই, কোথায় গেছিলি এদিকে, বলে আমরা ওই খাঁচার কাছে গেছিলাম। ওই বলবি কি তার আগে মোটামুটি ওদিক থেকে লোক ছুটে চলে আসতেছে, ওই যে আওয়াজ হয়েছে বলছে এই খাঁচায় বাঘ পড়েছে, আমি বলি তোরা এই তো 4-5 মিনিট হলো আমরা সুন্দরবনের মানুষ যারাই, আমরা জঙ্গলে এসে একটাই মায়ের কাছে কামনা করি যে মা গো বাঘের সঙ্গে যেন আমাদের দেখা না হয়, আমরা যেখানে যাবো সেখানে যেন বাঘ না থাকে। কিন্তু জঙ্গল মাত্রাই বাঘ থাকে, বাঘ তো থাকবে, কিন্তু আমাদের এই যে লোকালয় জঙ্গলে এখানে তো আর বাঘ নেই, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি আগে যখন নদীর ওপার দিয়ে যখন জাল দিয়ে ঘেরা থাকতো না, তখন তো কাকু বছরে 2-3 বার আসতো শীতের সময়, কিন্তু এখন দেখা যাচ্ছে ওই যে জাল দিয়ে ডিপার্টমেন্ট থেকে ঘিরে দেওয়ার পরে খুব কম আসে। এখন মানুষও সব সতর্ক হয়ে গেছে, আর আইন কানুনও সব অন্যরকম হয়ে গেছে, এখন ডবল ডবল করে জাল দেওয়া বন দপ্তর দিয়ে, যাতে বাঘ কোনো রকম ভাবে না আসতে পারে, লোকালয় না আসতে পারে, একদম বন দপ্তর দিয়ে একটা কাজ খুব ভালো করেছে, এখন আর ওই প্রবলেমের মধ্যে পড়তে হয়। কিছু কিছু জায়গা ধরো খবর পায় বন্ধুরা যে অমুক জায়গায় কুলতলি বাঘ চলে আসে, সে সমস্ত জায়গা বড় নদী তো আটকানো সম্ভব না, কি করে আটকাবে, তারপরে কুলতলি তো একটুখানি জায়গা না, অনেক জায়গা, অনেক জায়গা, কোন কানা উঠে প্রচুর জায়গা। ধরো আমরা কি কালী পুজোর সময় বোম ফাটাই চকলেট বোম, আর নাইলে তোমার ঈশের সময় বোম ফাটাই, ধরো পুজো পার্বণ হলি লক্ষ্মী পুজো, আর আমাদের এই সুন্দরবনে বাঘ আসলেও কিন্তু বোম ফাটানো, বোম ফাটানো এটা উৎসব না, এটা হচ্ছে বাঘ যাতে ভয় পায় চলে যায়, ঠিক আছে, ওই চকলেট বাজি 1 টাকার ফাটানো হয় যাতে ভয় পায় চলে যায়, এরকম কিন্তু হয়, শব্দ শুনরা মানে শব্দ শুনতে পায় না, হ্যাঁ কানে নিতে পায় না। আর সুন্দরবন মানে কিন্তু ভয় সব জায়গায় আছে, লোকাল বলে কোনো ই নেই এখানে, রাত মানে জঙ্গল মানে রাত মানে সেখানে ভয় আছে একদম। হ্যাঁ যেমন দেখো এখন এই যে জল উঠে গেছে, হ্যাঁ এবার সাপ গুলো কি করবে, আমরা যেমন গাছে উঠেছি, হ্যাঁ ওরকম গাছে উঠবে, গাছে উঠে থাকবে, হ্যাঁ বাঘ গুলো কি করে উঁচু জায়গা যদি পায় সেখানে গিয়ে আশ্রয় নেয়, আর না হলে আস্তে আস্তে জল হবে ওরা গাছের পরে পা তুলে দিয়ে মুখটা আরো উঁচু করে রেখে দেয়, মুখটা উঁচু করে বসে থাকে, মানে সুন্দরবনের জঙ্গল মাত্রই ভয় আছে। বন দপ্তরের কথা আশা করি সবার শুনে চলা উচিত, ঠিক আছে, যারা যারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যারা নদীতে যারা শুনছো সবাই বন দপ্তরের কথা মেনে চলবে, তাতে আমরা সবাই ভালো থাকবো, যারা আমরা ঝগড়লে বাজারে যাই সবাই ভালো থাকবে, জঙ্গলটা ভালো থাকবে। হ্যাঁ আমাদের এই ম্যানগ্রোভ যদি না থাকে কিন্তু আমাদের পৃথিবীই থাকবে না, পৃথিবীর ভারসাম্য হারিয়ে যাবে। সবাইকে বলতে চাই একটাই কথা যে ম্যানগ্রোভকে কেউ ক্ষতি করবে না, ম্যানগ্রোভকে বাঁচিয়ে রাখার জন্য যত প্রকার চেষ্টা আছে
সবাই সেই মতো চলবে, এটাই আমাদের শেষ কথা। সুন্দরবন এমন একটা জঙ্গল যেখানে তোমার সব রকম আছে, যেরকম সুন্দরবনের সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু একমাত্র সুন্দরবনের নাম হয়েছে, যেটা হচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ। একদম সুন্দরী গাছ কিন্তু আমাদের সুন্দরবনে আছে অ্যাভেলেবেল, যারা ঘুরতে আসো কিন্তু তারা কিন্তু দেখলে হয়তো দেখলে হয়তো চিনতে পারো না, কিন্তু সুন্দরবনের গাছ কিন্তু ওটা হচ্ছে দেখা যায়, সরাসরি দেখা যায়। আমাদের ফেরিঘাটেও রয়েছে, তাই না? আমাদের কোস্টাল থানার সামনেও কটা গাছ আছে, সেই জন্যই বিখ্যাত নাম হচ্ছে সুন্দরবন সুন্দরী গাছ, তাই না? বিখ্যাত গাছ। আর সুন্দরবনের মানুষের জীবিকা হচ্ছে এরকম ফিলেই চলে, যেরকম আমাদের ধরো বাড়িতে রয়েছে চাষবাস, মাছ চাষ। আর কাজ বলতে তো কলকাতা হয়, কলকাতায় যাও কাজে, নাই হচ্ছে আসো জঙ্গলে। বন্ধুরা আমরা যেখানে কাজ করতে যাই এটা তো লোকালে রয়েছি, আমরা যেখানে কাজবাজ করি সেখানে কিন্তু অবশ্যই বাঘ আছে। আর আশা করি তোমরা বুঝতে পেরেছো, কেননা ফেরাই সময় অনেকে কমেন্ট করো যে সুবিধা ওখানে বাঘ আছে, আমরা বলতে পারি না হয়তো যে ওখানে নাম নেওয়াটা উচিত না, তাই জন্য আজকে লোকালে ভিডিও করছি। আর লোকালেই আমরা নামটা নিলাম, ওখানে অবশ্যই বাঘ আছে। আমরা অনেক কয়বার পড়েছি বাঘের মুখোমুখি, অনেক কয়বার হয়েছি, আর আশা করি চাইবো না যে আবার যেন আমরা আমাদের মুখোমুখি হোক। আমরা সুন্দরবন জঙ্গলে আমাদের সঙ্গে বাঘের দেখাও, আমরা কেউ চাই না, আমরা কিন্তু কারণ বিশেষ হয়ে যায়, তার জায়গায় আমরা ঘোরাফেরা করি। একটা গুরুত্বপূর্ণ বার্তা কাকা, অনেক বন্ধুরা বলে দাদা আমরা তোমাদের সঙ্গে যাব মাছ ধরতে কিংবা কাঁকড়া ধরতে, তোমরা যেখানে যাও তোমাদের সঙ্গে আনন্দ করতে। সত্যি কথা বলতে আমাদের সাথে আমরা ওইভাবে কাউকে নিয়ে যেতে পারবো না। তার একটা কারণ হচ্ছে আমরা ধরো এই পাঁচজন আছি, আমাদের পাঁচজনের কিন্তু সরকারি একটা পারমিশন আছে, প্রতি বছর আমাদের পাস করতে হয়। আমরা একটা পারমিশন করে, ফিশিং পারমিশন করে নদীতে যাই মাছ কাঁকড়া ধরতে। আর তোমাকে যে আমি নিয়ে যাবো তোমার তো কোনো পারমিশন নেই, আর বিনা পারমিশনে নিয়ে গেলে তো ফরেস্ট ডিপার্টমেন্টের লোক ধরবে, আমাদেরকে ফাইন করবে, কিংবা আমাদের আইন বিরোধী, তারপরে আমাদের নৌকোটা কেন সিজ করে দিল যে তোমাদের নৌকো আর যেতে পারবো না নদীতে। সুন্দরবন ভ্রমণ করা, আমরা জঙ্গলে একটা দেবতার নাম নিই, সে হচ্ছে মা বনদেবী। বনদেবীর নাম নিয়ে আমরা চলি সবসময় জঙ্গল বাদায়, যেন আমাদের রক্ষা করে। গতবার 100 মতো শাড়ি দিলাম মাদের মাকে, আর কতক্ষণ এরপরে তো যাচ্ছি, জল হয়েছে না? এটা মাই কাকড়া নাকি দেখি? আর সত্যি কথা বলতে এই গনে এত পরিমাণে জল হবে কাকড়া, এমনি হবে প্রচুর জল হবে, পাইতে গেছি কোমর জল, এখন মাথা সমান হয়ে গেছে, আর সামনে তো গলা সমান হয়ে গেছে। সালাই চালিয়েছে,
হেতাল গাছের কাটা, এই যদি কারো পায়ে ফোটে গাছে তুলে রেখে দি। কি চলে গেছে? উঠেছে উঠেছে শুনেছিল যেরকম ভাবে হাসতেছ আমি জানে। বিশাল মোটা কাঁকড়া, কিন্তু বড় কাঁকড়া 300 কাঁকড়া। হ্যাঁ 300 কাঁকড়া, 300 কাঁকড়া। আর একটা ঠ্যাং থাকলি, আটা ঠ্যাং কাঁকড়া ঠ্যাংটা, আর একটা ঠ্যাং চলো ফেভিকুইক ফেভিকুইক দিয়ে লাগাই দিই। লাগাবি কি করে দিই? ছোট ঠ্যাং একটা লাগাই দিলি বল, ওই একটা ঠ্যাং ছোট একটা বড় দাও 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 মাগো দাও, এরকম বড়টা দাও তো একটা দুই ঠ্যাং। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধারে কাছে যাই না একটু তীর আর এই গোড়ায় আছে দাও। লাঠিটা তুলি, উড়িছে উড়িছে ছেড়ে দিছি যে গোড়ায় ছিল মিস্টেক। লাঠি বার দিই, ঠিক আছে লাঠি বার দিই। আমরা টান দিয়ে আবার যাচ্ছি ভাই, তুমি চলে যাও। আচ্ছা ঠিক আছে, তো চার পাঁচটা হয়েছে, আর একটা দিলে হয়ে গেল। আমরা তো পাঁচজন লোক, ধরো না ভালো মজা আসতেছে, মজা আসতেছে, ধরলি তো অনেক ধরা যাবে, কিন্তু এখন ধরবো না তো, খাবো তো, খাওয়ার জন্য ধরবো তো। বন্ধুরা নৌকো এসে আমার চাল ধরা হয়ে গেছে, এবার ভাতটা বসিয়ে দেবো। রান্না হচ্ছে, এই আমরা কাঁকড়া ধরে চলে আসি, এবার আর এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছো? এখন আমার নৌকো খাবো কি? শুধু কি ভাত খাবো? কাঁকড়ার সাথে একটু কেওড়ার টক খাবো না? এ বছর কত কেওড়া বাদ চলে গেলাম। টাটা টাটা, আজ দেখুনি আসা পাইছো পাবো না, কেওড়ার সময় কেওড়া হবো না, পুরো একদম টক হয়ে গেছে। সেই তো বিশাল টক, আসো একবারে কেওড়া কাঁকড়া নিয়ে চলে আসি, ঠিক আছে না? কাঁকড়াও তো মোটামুটি ভালোই হয়েছে না? বছরে বছরে সিজনে আসে কেওড়া, এক বছর বাদে বাদে কাঁকড়া দিয়ে টক না খালি হয় সে তো না? না না, উঠে আবার কাঁকড়া ভেঙে দি। বন্ধুরা বসে পড়লাম কাঁকড়া ভাঙছি, সেই একটাই কাঁকড়া কি মোটা এ সাইজের, ঠিক আছে একদম সেই সারি আছে ভালো। তুমি সারা দাও, আমি ভেঙে দিই, তুমি সারা দাও। কাঁকড়া যদি এরকম বড় পাতা আসতে তাহলে টক করে ভেঙে যেত না? এরকম থাকতো বড় কেটে দাম আসতে। জল গরম হয়ে গেছে, এবার কিন্তু কেওড়া সিদ্ধ বসাই দিলাম, কেওড়া সিদ্ধ হতে দিয়ে তুমি কাঁকড়াটা কেটে দাও। রান্না তোমার করতে হবে, কেওড়া সিদ্ধ হয়ে গেছে, এবার লামায় নেবো। ঠান্ডা জল দিয়ে নিয়েছি,
এবারে এই কেওড়াটা দানাটা ফেলে দেবো, এর ভিতরে যে শ্বাসটা আছে শ্বাসটাকে নেব। কাঁকড়া কাটিয়ে পুরো কমপ্লিট এই নাও দাও দাদা। হয়েছে কারোর এই জুজবে কাঁকড়া? আমারও এদিকে প্রায় হয়ে গেল, বাকি দাও, ধরে দাও, ধরে দিও কমপ্লিট। এখন কাঁকড়া দিয়ে কেওড়ার টকটা করলে হয়ে যাবে। হ্যাঁ দাও। বাহ ভালোই গিলু হয়েছে তো কাঁকড়ায়। হ্যাঁ ধরিয়ে দিলাম, এবার কড়াইটাকে চাকিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার প্রথমে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কালো সরিষা। এবার দিয়ে দেবো কাঁকড়া। এবার দিয়ে দেবো একটু লবণ। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে দেবো কেওড়ার জুস। ভাই তোমার কিন্তু হয়ে গেছে? বন্ধুরা ভাত বাড়া কিন্তু কমপ্লিট, আর এবার দেওয়া হবে শুধু কেওড়ার টক, তাই তো? আজকে টক দিয়ে খাওয়া হবে। কাঁকড়া দিয়ে কেওড়াটা এত সুন্দর লাগে, এক বছর বাদে বাদে আসে, তাই না? কেওড়া তবে আমাদের সুন্দরবন জঙ্গলে কিন্তু খাওয়ার মতো টেস্টফুল ফল এই একটাই পেয়েছি, কেওড়া। দারুন ঠান্ডা লাগলি সর্দি কাশি সব ঠিক হয়ে যায়। দারুন সিজনে ফল না, সিজনে একবার খাতে হবে। হ্যাঁ সিজনে ফল কাঁকড়ার সাথে তো এত সুন্দর লাগছে, চিংড়ি মাছের সাথে কোনো দারুন লাগে। কে চিংড়ি কাঁকড়া কাঁকড়া চিংড়ি মাছ পার্শে মাছ না সত্যি দারুন হয়েছে। খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করার পরে এখন জলখানে দেরি আছে, তাই না? ধীরে ধীরে তো খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাবো। বন্ধুরা ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ভিডিওটা এখানে শেষ করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোনো বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্যই টাটা।